আগামী 26 মে বুদ্ধ পূর্ণিমা এবং এই দিনে সংগঠিত হচ্ছে চন্দ্রগ্রহণ। 2021 সালের বছরের একটি বিশেষ চন্দ্রগ্রহণ, যেই গ্রহণের খারাপ প্রভাব আমাদের মানব জীবনের ওপর অতি অবশ্যই পড়বে। আমাদের জীবনে মানব সমাজের যেমন প্রতিনিয়ত কর্মকাণ্ড হয়েই চলেছে, ঠিক তেমনি বহু কোষ দূরে মহাকাশ তার কালের নিয়মে সৃষ্টি করছে নিত্য নতুন মহাজাগতিক ঘটনা, এবং এই চন্দ্রগ্রহণ তারই দৃষ্টান্ত। আর এই ভিডিওতে আপনাদের জানাবো এই চন্দ্রগ্রহণ সম্পর্কে বিজ্ঞান এবং শাস্ত্র কি বলছে, এবং এই চন্দ্রগ্রহণের সঠিক সময় এবং এই দিন কোন কার্য করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে এবং কোন কার্য আপনার জীবনে সুফল এনে দিতে পারে সেই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভিডিও, কারণ চন্দ্রগ্রহণ বা যে কোনো গ্রহণের খারাপ বা কুপ্রভাব অতি অবশ্যই রয়েছে এবং যা আমাদের উপর পড়তেই পারে। তাই এই 2021 সালের চন্দ্রগ্রহণের যে খারাপ প্রভাব তা বাঁচতে আমাদের কোন কার্য করা উচিত এবং কোন কার্যগুলি করলে আমাদের খারাপ প্রভাব আমাদের উপর এসে পড়বে সেই সম্পর্কে আজ আমি আপনাদের জানিয়ে দেব। এই সম্পর্কে শুনতে এবং জানতে অতি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করব, কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আজ আমি প্রথমেই আপনাদের চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জানিয়ে দেব। 2021 সালের 26 মে বুধবার যে চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তা শুরু হবে বিকাল 3:15 থেকে এবং চন্দ্রগ্রহণের চূড়ান্ত পর্যায়ে থাকবে 4:49 এবং এই চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে 6:23। চন্দ্রগ্রহণের যে সূতক সময় তা শুরু হয়ে যাচ্ছে 26 মে অর্থাৎ বুধবার সকাল 6:15 থেকে। এই সময়ে আপনি কিন্তু পূজা পার্বণ করবেন না, দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না এবং আরও যে যে নিয়ম আছে সমস্ত কিছু জানুন এই ভিডিওতে বিস্তারিত। এই প্রত্যেকটি গ্রহণ চলাকালীন আমাদের পৃথিবীতে বা আমাদের পরিবেশের মধ্যে একটি ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় এবং ক্ষতিকারক তরঙ্গ আমাদের মানব জীবনের উপর খারাপ প্রভাব ফেলে। শাস্ত্র এই কারণে বিভিন্ন নিয়মরীতির কথা উল্লেখ করে যা আপনার মনস্থির করবে এবং আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী যেটি সর্বপ্রথম বলা হয় সেটি হলো এই গ্রহণ চলাকালীন সময়ে, অর্থাৎ গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ে আপনি কোনো খাবার গ্রহণ করবেন না এবং গ্রহণ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কোনো খাবার গ্রহণ না করাই উচিত। তবে যদি খাবার গ্রহণ করতেই হয় তাহলে আপনি অতি অবশ্যই এই নিয়মটি মেনে চলুন। গ্রহণ শুরু হওয়ার 15 আপনি কিছু খাবেন না এবং গ্রহণ শেষ হওয়ার আগে 15 আপনি কিছু খাবার গ্রহণ করবেন না, মধ্যবর্তী সময়ে আপনি খেতে পারেন, তবে এটা অত্যন্ত প্রয়োজন পড়লে, নচেত গ্রহণ চলাকালীন সময়ে খাবার গ্রহণ না করাই উচিত। না করা খাবার থাকলে তা নষ্ট করে দেবেন এমনটা আমি বলছি না, এটা অত্যন্তই খারাপ খাবার নষ্ট করা। তাই রান্না করা কোনো খাবার থাকলে এমনকি পানীয় জলের উপরেও আপনি তুলসী পাতা দিয়ে দেবেন এবং এই তুলসী পাতা আপনাকে সংগ্রহ করতে হবে সূতক সময় শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ গ্রহণের যে সূতক সময় 2021 সালের 26 মে যে চন্দ্রগ্রহণ হচ্ছে সকাল 6:15 আগে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করতে হবে এবং তা রেখে দিতে হবে খাবারের উপর। হ্যাঁ বন্ধুরা, সেটা পানীয় জলই বলুন এবং রান্না করা যে কোনো খাবার, সময় প্রদীপ জ্বালাবেন আপনার গৃহে এবং অতি অবশ্যই কিন্তু পূজা আরাধনা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে এই পূজা আরাধনা করার বিশেষ নিয়ম রয়েছে। আপনি কিন্তু কোনো মূর্তি বা ঠাকুরের কোনো ছবির বা পটের সামনে বসে এটা করবেন না, পূজা আরাধনা করবেন না। আপনি
এক মনে এক জায়গায় স্থিরভাবে বসে আপনি মন্ত্র উচ্চারণ করতেই পারেন, এটার কোনো নিয়ম নেই। তবে এই সময় কিন্তু আপনাকে ঠাকুরের বিভিন্ন স্থানকে ঢেকে রাখতে হবে পর্দার সাহায্যে। এমনকি আপনার গৃহে যদি কোনো তুলসী বেদী থাকে সেই তুলসী গাছেও আপনি স্পর্শ করবেন না এই সূতক সময় শুরু হয়ে যাওয়ার পর বা গ্রহণ চলাকালীন সময়ে। এই সময় শরীরের মধ্যে তেল মালিশ করা অত্যন্ত খারাপ বলে মনে করা হয়, এতে স্কিনের ক্ষতি হয় বলে বিজ্ঞান এবং শাস্ত্র দুই মত পোষণ করেন। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণের যে খারাপ প্রভাব তা সবথেকে বেশি পড়ে গর্ভবতী মহিলাদের উপর। তাই অতি অবশ্যই গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এই গ্রহণ চলাকালীন সময়ে বাইরে হাঁটা চলা করবেন না। এই বিকেলের সময়টিতে আপনারা বাইরে বেরোবেন না, আপনারা ঘরের মধ্যে হাঁটা চলা অতি অবশ্যই করতে পারেন, ঘুরতে পারেন, তবে বাইরে বেরোবেন না, নচেত এতে আপনার এবং আপনার গর্ভের সন্তানের কুপ্রভাব বা খারাপ প্রভাব পড়ে আপনাদের উপর। তাই অতি অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন এবং এই সময়ে কোনো শারীরিক মিলন করা উচিত নয়। যে কোনো মানুষেরই এই সময় কাছাকাছি আসা উচিত নয়, তাই এই সময় নিজেকে সংযত রাখবেন। গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন, তবে মূর্তিতে বা পটে স্পর্শ করে নয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু এই দিন বুদ্ধ পূর্ণিমা পড়েছে এবং চন্দ্রগ্রহণও পড়েছে, সেহেতু চন্দ্রগ্রহণের এই সময়টিতে আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন এবং সন্ধ্যার পর চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের গৃহে প্রদীপ প্রজ্বলন করবেন এবং গৃহকে আপনারা জাগিয়ে তুলবেন। হ্যাঁ বন্ধুরা, যেহেতু বুদ্ধ পূর্ণিমার মহাযোগ পড়েছে এই সময়, তাই আপনারা বিভিন্ন টোটকা উপাচার অতি অবশ্যই করতে পারেন। গ্রহণের পরবর্তী সময়ে আপনি আপনার গৃহের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং গ্রহণ শেষ হওয়ার পর আপনারা দেবদেবীর আরাধনা করবেন। তোরা প্রত্যেক গ্রহণের খারাপ প্রভাব থেকেই থাকে এবং আমাদের এই সময় যা পরিস্থিতি, আমাদের বর্তমান সময় যা খারাপ সময় চলছে, এর পরেও যদি কোনো খারাপ প্রভাব আমাদের উপর পড়ে তা আমাদের জন্য যে খুব একটা ভালো হবে না তা অতি অবশ্যই আমরা সকলেই বুঝতে পারছি। তাই এই কার্যগুলি করবেন না, এতে আপনাদের ক্ষতি হবে। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কর দিন। আমি আমার এই ভিডিওতে আপনাদের ভয় দেখানোর জন্য কিছু বলিনি, গ্রহণের যে সত্যিকারের প্রভাব সেই সম্পর্কে আলোচনা করেছি। যদি ভালো লাগে লাইক করবেন এবং নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।